হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা স্কিন কেয়ার নিয়ে আসছি, সেটা হচ্ছে ক্যামোমিলা। এটা হচ্ছে এক ধরনের স্ক্রাব। সো সবার আগে বলে রাখি, আমি সুস্মিতা কবির, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো চলে যাই, এই প্রোডাক্টসটা নিয়ে আমি আজকে কথা বলবো মেইনলি, যেহেতু এখন উইন্টার। সো এখন আমাদের সবার স্কিনেই মরা চামড়াগুলো উঠছে, দেন যাদের স্কিনে ব্রন তারা তো হচ্ছে দানা দানা স্ক্রাবগুলো ইউজ করতে পারেন না। সো সবার আগেই বলে দিই, এই ক্যামোমিলা এটার হচ্ছে কেনার আগে অবশ্যই বারকোড দেখে কিনবেন। অ্যান্ড এটা কিন্তু একটা চীনার প্রোডাক্ট, যেহেতু এখন চীনাইও হচ্ছে ভাইরাস ছড়িয়েছে। সো এটা আমি 3 মাস আগে থেকে কিনেছি, আপনারা পারচেস করতে পারেন। বাট যাদের প্রোডাক্টস 2 মাস বা 3 মাস আগে শিপমেন্টটা চলে আসছে, তখন মানে কেনার আগে অবভিয়াসলি এই কথাটা শুনে নেবেন যে চীন থেকে আপনাদের ইম্পোর্টটা কবে হয়েছে। সো এখন চলে যাই, প্রোডাক্টসটা নিয়ে কথা বলবো। সো মেইনলি এটা এত চমৎকার একটা প্রোডাক্টস, জাস্ট মানে কি বলবো, আমার মুখে অনেক পিম্পল। সো এটার জন্য হচ্ছে আমি এই প্রোডাক্টসটা মানে ইউজ করছিলাম যে না এটা কেমন, মানে কেমন বা কীভাবে কাজ করে। এটার প্যাকেটিংও অনেক সুন্দর, সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের ইউজিং প্রসেসটাও অবশ্যই বলে দেব। এটা অনেকটা যাদের মুখে হচ্ছে র্যাশ বের হয়, দেন হচ্ছে দানাদার স্ক্রাব যারা ইউজ করতে পারেন না তাদের জন্য। সো এটা একদমই সফট, আর দেখতেই পাচ্ছেন। আর এটা মেইনলি যখন মুখে ইউজ করবেন অবশ্যই মুখটা ক্লিন করে নেবেন। আমি আগে থেকেই বলে দিই, আমার নখ বলেন, স্কিন বলেন, শীতে মানে উইন্টারে অবশ্যই মরা চামড়াগুলো উঠে। সো আমি দেখিয়ে দিচ্ছি, আমার হাত কিন্তু একদমই ক্লিন, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটা সাদা ক্রিম টাইপের দেখে মনে হচ্ছে। আমি মানে এখনই এটা দিয়ে জাস্ট একটু ম্যাসাজ করবো, মানে স্কিনের যে চামড়াগুলো আছে, আই মিন মরা চামড়া যাকে বলে আর কি, তো সেটা কীভাবে উঠছে আমি জাস্ট ফোকাস করে আপনাদের দেখাচ্ছি। এটা জাস্ট আমেজিং একটা প্রোডাক্ট। কেউ যদি আমার এই রিভিউ দেখে থাকেন তাহলে আমি বলবো একদম অনেস্ট একটা রিভিউ। স্কিন ফার্স্ট অফ অল ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে দেন এই স্ক্রাবটা ইউজ করবেন। যাদের মুখে পিম্পেল আছে দেখতেই পাচ্ছেন যে মানে মরা চামড়াগুলো হাতে মানে কীভাবে আসছে, এই যে দেখতেই পাচ্ছেন। আমি আর একটা নক করে দেখাবো, যেটা আপনাদের বুঝতে মানে অসুবিধা যাতে না হয়। আর 2টা নখের সাথে আমি অবশ্যই মানে আঙ্গুলের সাথে অবশ্যই কম্পেয়ার করে দেখাচ্ছি, যেহেতু আমি এই আঙ্গুলে করে দেখাচ্ছি। সো আমি আর একটা আঙ্গুলেও করে দেখাবো, দেখেন জাস্ট আমার হাতে কী পরিমাণ মরা চামড়াগুলো উঠছে, জাস্ট দেখেন। জাস্ট আমি বলবো এই প্রোডাক্টসটা আমার কাছে অনেক 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 প্রিয় একটা প্রোডাক্টস। দেন আমার হাড়াকা আঙ্গুল দেখাচ্ছি, সো দেখতেই পাচ্ছেন। সো এইখানে আমি যখন এই স্ক্রাবটা নিব তখন দেখতেই পাবেন যে আসলে কীভাবে মরা চামড়াগুলো উঠছে আমার ই থেকে। আমি অবশ্য যেহেতু আমি ভিডিও করবো, বিধায় আমি 1 সপ্তাহ ওইভাবে স্ক্রাব করিনি হাত পায়ে আপনাদের দেখানোর জন্য। জাস্ট দেখেন, জাস্ট আমেজিং একটা প্রোডাক্টস। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি চমৎকার একটা প্রোডাক্টস। আমার আমি যে 2 আঙ্গুলে করেছি, আঙ্গুলটা মুছিও নাই, জাস্ট কি ক্লিন দেখতেই পাচ্ছেন। আর যে আঙ্গুল আমি স্কার্ফটা করিনি সেই আঙ্গুলটা আমি দেখাচ্ছি। এই দেখেন, 2টার মধ্যে কিন্তু পার্থক্য দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি আমার স্কিনটা এখনও শেয়ার করিনি, যেহেতু আমার ফেসটা এখনও স্কিনে শেয়ার করিনি। সো তার জন্য আমি আমার আঙ্গুলেই করে দেখালাম। সো আজকে এই পর্যন্ত, আবার নতুন একটা স্কিন কেয়ার নিয়ে আসবো। সো সবার আগে বলে রাখি, অবশ্যই আমার সুস্মিতা কবির চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ডিসক্রিপশন বক্সে ফেসবুক ইনস্টা সব কিছুই আছে, পারলে আমাকে ফলো করতে পারলে আমাকে অবশ্যই ফলো করতে পারেন। আর হচ্ছে আপনাদের এই প্রোডাক্টসটা কেমন লাগলো আপনারা ইউজ করে অবশ্যই আমাকে জানাতে পারেন।